হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ CHSL এক্সাম 2017-র যে ম্যাথসের কোশ্চেন্স তার সলিউশন। 2017-তে ম্যাথসের যে পরীক্ষাগুলো হয়েছিল, তোমরা জানো CHSL এর পরীক্ষা মোটামুটি প্রায় এক মাস ধরে চলে বা সেরকম চলে, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, আর প্রতিটা শিফটে ধরে নাও কতগুলো করে কোশ্চেন থাকে, 25টা করে কোশ্চেন থাকে প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা শিফটে। তো এক একটা করে শিফটের এক্সাম ধরে আমি নিয়ে আসবো। এগুলো হচ্ছে 2017, যেখানে মোটামুটি 70+ বা 70টার কাছাকাছি, হয়তো 70 কি 73টা সেট ছিল পুরোপুরি ম্যাথসের। তো সেই ম্যাথসের যে 25টা করে কোশ্চেন্স, এক একটা ভিডিওতে 25টা করে কোশ্চেন্স সলিউশনস আমি তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে আপকামিং যে CHSL এক্সাম অর্থাৎ CHSL 2018 এক্সাম, যেটা 2019 সালে হবে, এখনও নোটিফিকেশন বের হয়নি, তো মার্চ মাসে বের হওয়ার কথা আছে 5 তারিখে, সেটার যাতে প্রিপারেশনে তোমাদের হেল্প হয়। 2017 এবং 2016 প্রিপারেশন এবং পরীক্ষা জুলাই নাগাদ হবে, তো এর মধ্যে 2017-2016 এই দুটো ইয়ারকে যদি ভালো মতো করে করা যায় প্র্যাকটিস, তাহলে তোমরা একটা ভালো খুব আইডিয়া পাবে যে কীরকম কোশ্চেন পরীক্ষায় আছে, লেভেল কীরকম থাকে। এবার এর থেকে একটু খুব বেশি হলে লেভেল বেশি হবে, বাট খুব বেশি লেভেল CHSL এক্সামে কঠিন হবে না প্রিলিমিনারিতে। তো এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, এই কোশ্চেনসগুলো নোট ডাউন করে PBSCS এর সলিউশনস তোমরা প্র্যাকটিস করো, তোমাদের খুবই কিন্তু হেল্প আশা করছি হবে। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর ফিডব্যাকটা অবভিয়াসলি দেবে যে এখানটা এই কোশ্চেন্সের সলিউশনসগুলো, এই সিরিজটা তোমাদের হেল্পফুল কিনা। যদি হেল্পফুল হয় তোমরা কমেন্ট করো, আমি জানতে পারি, তাহলে কিন্তু এই সিরিজটা আমি কন্টিনিউ অবভিয়াসলি করব। তো দেখো এখানে যেগুলো কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সগুলো কী কী আছে। কোশ্চেন্সের যে কোশ্চেন আইডি সেটা যেমনটা কোশ্চেন পেপারে দেওয়া ছিল সেইভাবে আমি দিয়েছি, নাম্বার 1-2 আর করছি না। তো কোনো যদি প্রবলেম হয় কোনো কোশ্চেনে পরে সেটা তোমাদেরকে বলতে হয় আমাকে, তো সেই কোশ্চেন আইডি কিউ আইডি অর্থাৎ কোশ্চেন আইডি হিসাবে বললে পরে আমি বুঝে যাব। ওকে, তো দেখো প্রথম যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সে কোশ্চেন আছে ফাইন্ড দি ভ্যালু অফ দিস 49 to the power 3/2। একটু হয়তো ধাপসা, সেটা আমি পুনরায় লিখে দিচ্ছি, 49 to the power 3/2 প্লাস 49 to the power -3/2 এর ভ্যালু কোনটা হবে। তো দেখো 49 to the power 3/2 যে হচ্ছে, ওকে 49 to the power 3/2, তো 49কে আমরা লিখতে পারি কি 7 স্কোয়ার পাওয়ারে 3/2, আর এখানে 49কে আমি আবার লিখতে পারি 7 স্কোয়ার পাওয়ারে -3/2। তো এখানে এই স্কোয়ার আর এই 2-2 তো কাটা যাবে, এখানেও এই 2-2 কাটা যাবে, অর্থাৎ 7 এর পাওয়ারে কিউব আর 7 এর পাওয়ারে -কিউব। 7 এর পাওয়ারে কিউবকে 343 আর মাইনাস কিউব মানে কি 1/7 এর কিউব আমি সেটাকে বলতে পারি, অর্থাৎ 343 + 1/343। এটাকে যদি LCM করা যায় তাহলে নিচে তো 343 হবে আর এখানে 343 হোল স্কোয়ার প্লাস 1। তো 343 হোল স্কোয়ার করবে কীভাবে, শর্টকাটে বর্গ করতে হয় সেটা আই থিঙ্ক তোমাদের ভিডিও দিয়েছিলাম, যদি না দিয়ে থাকি তাহলে বলো আমি সেটা প্রোভাইড করে দেবো। তো 343 যে হোল স্কোয়ার প্লাস 1, তো 343 হোল স্কোয়ার যদি তোমরা করো তাহলে তোমাদের আসবে 117649 আর +1/343। তাহলে আলটিমেটলি এটা যদি যোগ করা যায় তাহলে 117650/343, তাহলে সেটা কোনটা উত্তর হলো 117650/343, এটা হলো আমাদের অ্যান্সার। এবং হ্যাঁ, এর যে কোশ্চেন পেপার সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থ্রুতে ক্লিক করে তোমরা চাইলে এই কোশ্চেন পেপার যেটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো, সেখান থেকেও তোমরা কোশ্চেন পেপারটা পেয়ে যাবে। তো আমি লিঙ্ক তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ যে আছে সেই টেলিগ্রাম গ্রুপেও প্রোভাইড করে দেবো, এবং এর ডেসক্রিপশনও আমি তোমাদেরকে চেষ্টা করবো লিঙ্ক দেওয়া, যদি ডেসক্রিপশনের লিঙ্ক থাকে দেখে নেবে, যদি ডেসক্রিপশনের লিঙ্ক না দেওয়া থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুকে যেখানেও শেয়ার করে দেবো। এমনি গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো তাহলেই সেখান থেকে তোমরা এটার যে কোশ্চেন পেপারসগুলো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার 2017-র। ওকে, আর এমনিও আমি এখানে কোশ্চেনসগুলো নোট ডাউন করেই দিচ্ছি, তো সেখান থেকে তোমরা এটাকে দেখে নিতে পারো। তো দেখো এটার উত্তর আমরা পেয়ে গেলাম। তো পরবর্তী প্রশ্ন কী আছে, 52 কোশ্চেন আইডি 52 কী আছে, ক্যালকুলেট দি টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টার্স, ক্যালকুলেট দি টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টার্স ইন দি এক্সপ্রেশন। টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টার্স ইন দি এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের মধ্যে যে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টার আছে সেটা কতগুলো প্রাইম ফ্যাক্টার আছে। প্রাইম ফ্যাক্টার বের করার জন্য আমাদেরকে এইগুলোকে সবগুলোকে প্রাইম নাম্বারে ভাগতে হয়, ভাগ করতে হবে, অর্থাৎ 4কে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার, তো সেই স্কোয়ার আর 11তে গুণ হলে 2 এর পাওয়ারে 22, 5 এর পাওয়ারে 5 আর 3 এর পাওয়ারে 2, 13 স্কোয়ার, কারণ 2, 5, 3, 7 প্রত্যেকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে যখনই এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে প্রত্যেকে প্রাইম নাম্বারের পাওয়ারে ভাঙাতে হবে, তারপর পাওয়ারগুলোকে যোগ করে দেবো 22 + 5 + 2 + 2, তাহলে 22 5 হলো কত, 27, 28, 29, 30, 31, তাহলে 31টা প্রাইম ফ্যাক্টর আছে, সেটা হলো উত্তর।
হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্ট র্যাশনালাইজ ফর্ম অফ দিস, 15 / √5 + 2, এটাকে সিম্পলিফাই করলে পরে কোনটা এর মধ্যে উত্তর আসবে করণে নিরসন করলে। তাহলে আমি উপর নিচে রুট ফাইভ মাইনাস দুই দিয়ে যদি গুণ দিই তাহলে নিচে আমাদের কি a + b a - b অর্থাৎ a² - b² দাঁড়াবে। তাহলে উপরে দেখো 15 √5 - 15 × 2 = 30, আর নিচে রুট পাঁচের স্কোয়ার মানে 5 আর 2 এর স্কোয়ার মানে 4, বাদ গেলে 1, অর্থাৎ রুট 15 √5 - 30, এটা হলো উত্তর 15 √5 - 30। পরবর্তী প্রশ্ন, ডিটারমাইন দি ভ্যালু অফ এক্স, যেখানে এক্স মানে এটা, অর্থাৎ মোদ্দা কথা এটাকে সিম্পলিফাই করতে হবে। 943 + এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 943 + 864 / 943 - 864 / 1886 × 1728। তো দেখো উপরেরটাকে আমি a + b² - a - b² ফর্মুলায় ফেলতে পারি, যার সূত্র হচ্ছে 4ab, 4 × a × b, অর্থাৎ 4 × 943 × 864 ডিভাইডেড বাই হচ্ছে কত, 1886 × 1728। তো দেখো 864 দিয়ে 2 কাটলে 2 দিয়ে কাটবে, 943 2-এ এটা আমাদের কাটা চলে যাবে, 2 আর 2 = 4 আর 4-এ আমাদের কাটা চলে গেল, অ্যান্সার পেলাম কত, 1। তো এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 55, দেখো কি আছে, উইচ অফ দি ফলোয়িং অপশনস ইজ অর আর কারেক্ট অ্যাবাউট দি সিমিলারিটি অফ টু ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলের সিমিলারিটি বা সদৃশতা সম্পর্কে নিচের কোনগুলো সত্য। তো এখন যারা হয়তো জিওমেট্রি করেছো, সিমিলারিটি করেছো, তারা বুঝতে পারবে জিনিসগুলো, আর যারা এখনও পর্যন্ত করোইনি, একটুকু পর্যন্ত করোনি সিমিলারিটি, তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, যখন আমি জিওমেট্রি করাবো তোমাদেরকে বুঝিয়ে দেবো, স্পেশালি ফর CHSL বা CGL এর জন্য। তো এক্ষেত্রে আমাদের যেটা হয়, এর দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার বা সদৃশ্য হয় তাহলে তার যে করেসপন্ডিং সাইডগুলো সেগুলোর অনুপাত থাকে সমান। তাহলে প্রথমটা আমাদের সঠিক হবে, দি করেসপন্ডিং সাইজ আর প্রপোর্শনাল টু ইচ আদার, এটা ট্রু হবে। দি করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, করেসপন্ডিং বা অনুরূপ যে কোণগুলো সেগুলোও ইকুয়াল আমাদের হয়, অর্থাৎ এটাও আমাদের ট্রু হবে। দ্য করেসপন্ডিং সাইডস মে অর মে নট বি ইকুয়াল, এই যে সাইড বা বাহুগুলো তারা ইকুয়ালও হতে পারে আবার নাও হতে পারে, কোনো যায় আসে না, ইকুয়াল হতেও পারে নাও হতে পারে, তাহলে সেটাও আমাদের ট্রু, অর্থাৎ অল অপশনস আর কারেক্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 56 নম্বর, ইফ দি হাইট অফ দি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 2√3 সেন্টিমিটার, দেন ডিটারমাইন দি এরিয়া অফ দি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট আমাকে দেওয়া আছে, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা আমি জানি √3/2 × সাইড, যেটা আমাকে 2√3 দেওয়া আছে, তাহলে √3 কাটা, ঠিক, সাইড ইজ ইকুয়াল টু 2 × 4 আমি পেলাম, ওকে, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4, তাহলে তার এরিয়া বের করতে বলেছে, এরিয়ার ফর্মুলা কী, এরিয়ার ফর্মুলা √3/4 × বাহু স্কোয়ার, তো 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, 4 4 এ 16, অর্থাৎ 4√3 আমার অ্যান্সার বেরিয়ে গেল কি, তার এরিয়া। নেক্সট কোশ্চেন দেখো 57 নম্বর কোশ্চেন, লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল আর ইনক্রিজড বাই 10% and 20% রেসপেক্টিভলি, হোয়াট উইল বি দি পার্সেন্টেজ ইনক্রিজ ইন দি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ আর ব্রেথ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের যথাক্রমে 10% আর 20% ইনক্রিজ করা হয়, যথাক্রমে 10% আর 20% ইনক্রিজ করা যদি হয় রেসপেক্টিভলি, তাহলে বলছে যে এর যে এরিয়াতে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, এরিয়াতে কত পার্সেন্ট ইনক্রিজ তার হবে। তো আমরা জানি এই ধরনের ফর্মুলা আমরা কীভাবে কী ফর্মুলা ইউজ করি, এরিয়ার ইনক্রিজের ক্ষেত্রে x + y × xy/100%, অর্থাৎ এফেক্টিভ রেট অফ যে রেট আছে, পার্সেন্টেজের রেট, এফেক্টিভ পার্সেন্টেজের ফর্মুলা, এক্সের মান 10, ওয়াইয়ের মান 20, তাহলে আলটিমেটলি হলো 30%, আর x × y, অর্থাৎ 20 × 10 = 200/100, অর্থাৎ 30 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 32% হচ্ছে ইনক্রিজ হবে এরিয়াতে। নেক্সট কোশ্চেন 58 নম্বর, দি রেশিও অফ 3 নাম্বারস ইজ 3:6:6:8 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 9:1:6, দেন হোয়াট ইজ দি সাম অফ দি 3 নাম্বার, তাহলে তাদের সমষ্টি কত। তো একটা নাম্বারকে 3x, অপর নাম্বারকে 6x এবং তৃতীয় নাম্বারকে 8x ধরো, এদের যে প্রোডাক্ট সেটা আমাকে 9216 দেওয়া আছে, তাহলে প্রোডাক্ট মানে কি, x এর কিউব হবে গুণ করলে, আর 6 × 8 × 3, এটা আমাকে দেওয়া আছে 9216, তাহলে আমি এখান থেকে x এর কিউবের ভ্যালু বলতে পারি 9216 / 6 × 8 × 3। তো কাটাকাটি করতে পারি আমি 8 দিয়ে যদি কাটি তাহলে 8 × 8, হাতে থাকলো 1 গেল 12, 8 × 8 41 হলো, তাহলে 8 5 = 40, 8 2 = 16, 6 দিয়ে কাটলে 6 1 = 6,
6 9 54, 6 2 12, আর 3 দিয়ে কাটলে 3 6 18, 3 4 12 64। এক্স কিউবের মান যদি 64 হয় তাহলে এক্স এর মান কত হবে? 4 4 4 16 4 64। তাহলে এক্স এর মান যদি 4 হয়ে যায় তাহলে তাদের সমষ্টি অর্থাৎ 3x + 6x + 8x অর্থাৎ 8 আর 6 14 3 17 এক্স এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে 17 × 4 অর্থাৎ 68 হলো অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 59 নম্বর, রোহিত স্টার্টেড আ বিজনেস উইথ 75,000 রুপিস অ্যান্ড আফটার সাম মান্থ সিমরন জয়েন্ড হিম উইথ রেস ₹60,000। ইফ দি প্রফিট অ্যাট দি এন্ড অফ দি ইয়ার ইজ ডিভাইডেড ইন দি রেশিও 3:1, দেন আফটার হাউ মেনি মান্থস দিস সিমরন জয়েন রোহিত। রোহিত একটা বিজনেস স্টার্ট করে 75,000 টাকা দিয়ে আর সিমরন তাকে জয়েন করে। রোহিত একটা বিজনেস স্টার্ট করে 75,000 টাকা দিয়ে, ওকে, আর কিছু কতদিন পরে, কিছুদিন পরে, কয়েক মাস পরে, জানি না কত মাস পরে, বাট তাকে কিছু মাস পরে সিমরন জয়েন করে 60,000 টাকা দিয়ে। 12 মাসের জন্য টোটাল টাকাটা খাটে, তাহলে এর টাকা 12 মাসের জন্য খাটে, কিন্তু এর টাকা কত মাসের জন্য খাটে জানি না। দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, নোজে রেশিও সেটা হচ্ছে 3:1। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও, এটা প্রফিটের রেশিও, আর আমরা জানি ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিটের রেশিও ইকুয়াল হয় পার্টনারশিপে। তো জিরোগুলো কাটো, 3টে 0 3টে 0 কাটো, 15 4 60, 15 5 75, ঠিক 4 3 12, তাহলে 3 5 15 / x দিস ইজ ইকুয়াল টু 3/1, তাহলে 3 5 15 অর্থাৎ এক্স এর মান এলো 5, অর্থাৎ তার টাকাটা বিজনেসে এক্স মাসের জন্য অর্থাৎ 5 মাসের জন্য খেটেছিল, কিন্তু কোশ্চেন চেয়েছে কত মাস পরে সিমরান জয়েন করে। তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7 মাস পরে সে বিজনেসে যোগদান করেছিল। নেক্সট কোশ্চেন 60 নম্বর, এ বয় বট 50 চকলেটস ফর রেস 1,000, ইফ দি অ্যাভারেজ প্রাইস অফ 30 চকলেটস ইজ 25 রুপিস, দেন হোয়াট ইজ দি অ্যাভারেজ প্রাইস অফ দি রিমেনিং চকলেট। টোটাল চকলেটগুলো কেনে 1,000 টাকাতে, আর বলে দেওয়া আছে 50টা চকলেটের মোট দাম 1,000 টাকা, আর বলা আছে 25টা 30টি চকলেটের অ্যাভারেজ প্রাইস হচ্ছে 25, তাহলে মোট প্রাইস কত? 25 × 3 = 75, 750, ঠিক 25 × 3 = 750, 30টার, তাহলে এই যে বিয়োগ করে দিলে যেটা বাঁচলো সেটা কি? বাকি যে 20টা চকলেট তার দাম, তাহলে তাদের অ্যাভারেজ কত? তাদেরকে 20 দিয়ে ভাগ দেবো, সেটা হচ্ছে তাদের অ্যাভারেজ। তাহলে এখান থেকে যদি 750 থেকে বাদ দিই তাহলে 250 বাই হচ্ছে কত আমার 20, তো 0 0 কাটলে 12.5, 25 কে 2 দিয়ে ভাগ দিলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 12.5। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 61, দি সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 8 ইয়ার্স ইজ ₹47,500, দি রেট অফ ইন্টারেস্ট ফর দি ফার্স্ট 5 ইয়ার্স ইজ 10% পার অ্যানাম অ্যান্ড ফর দি নেক্সট 3 ইয়ার্স ইজ 15% পার অ্যানাম, হোয়াট ইজ দি ভ্যালু অফ দি সাম। একটা সামের উপরে, যে কোনো একটা প্রিন্সিপালের উপরে 8 বছরের টোটাল ইন্টারেস্ট হচ্ছে 47,500 টাকা, প্রথম 5 বছরের সুদের হার 10%, পরবর্তী 3 বছরের সুদের হার 15%, সেই সামটা কত? তাহলে প্রথম 5 বছর 10% করে মোট সুদের হার কত হচ্ছে 50%, পরবর্তী 3 বছর 15 করে হলে 15 × 3 = 45%, তাহলে মোট কত হলো? 95%। এই 95% কার? প্রিন্সিপালের 95% মানে আমাকে বলা আছে 47,500 টাকা, তাহলে সেই প্রিন্সিপাল কত হবে বা অ্যামাউন্টটা কত, মানে মূলধন কত হবে, এটা ডিভাইডেড বাই 95 × 100, ঠিক? তাহলে এটাকে কাটাকাটি করো, 95 দিয়ে কাটলে একবারে 5 কেটে যাবে 500 তে, তাহলে 500 × 100 অর্থাৎ কত? 50,000 হচ্ছে সেটার প্রিন্সিপাল, ওকে। পরবর্তী প্রশ্ন 62, সেলিং প্রাইস অফ এ চেয়ার ইজ ₹1386 অর্থাৎ 1386, ইফ লস পার্সেন্টেজ ইজ 23%, দেন হোয়াট ইজ দি কস্ট প্রাইস অফ দি চেয়ার। 1386 টাকায় কোনো একটা চেয়ারকে বিক্রি করাতে লস হয় 23%, তাহলে কস্ট প্রাইস কত? তা 23% যদি লস হয় তাহলে সেলিং প্রাইসটা দাঁড়ায় কত আলটিমেটলি? কস্ট প্রাইসের ওপরে 23% লস মানে কস্ট প্রাইসের কত? 77%, ওকে, 77, কস্ট প্রাইসের 77% সেটা হচ্ছে আমাকে দেওয়া আছে 1386। কস্ট প্রাইসের উপরে 23% লসে বিক্রি করা মানে 77% দামে বিক্রি করা, ওকে, সেটা হচ্ছে 1386। তাহলে কস্ট প্রাইস কত হবে? 1386 / 77 × 100, তো কাটাকাটি করতে পারি 11 7 77, 11 1 কে 11, 11 2 22, ওকে, 11 6 66, 7 1 কে 7 7 8 56, অর্থাৎ 1800, কত? 1800 টাকা হচ্ছে সেটার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। নেক্সট কোশ্চেন 63, দেখো আজকে কোশ্চেন্সগুলো একটু ছোটো ছোটো হয়ে গিয়েছে লেখা, আমি নেক্সট ভিডিও থেকে এগুলোকে বড় করে রাখার চেষ্টা করবো কোশ্চেন্সগুলোকে, ওকে, এগুলো ফন্টগুলো একটু ছোটো হয়ে গেছে, বড় করে রাখার চেষ্টা করব। মার্ক প্রাইস অফ এ কম্পিউটার ইজ ₹48,000 অ্যান্ড ডিসকাউন্ট ইজ 13%,
What is additional discount should be offered to the customer to bring the price of the computer to raise eto ekta computer er mark price hocche 48000 taka tar upore 13% discount dewa hoy tar pore aro koto percent discount debo jate ultimately dam eto hoye jay tale er upore 13% discount dile dam pore thake koto seta kibhabe ber korbo 13% discount hoye gelo tale bachlo koto 87% tale er 87% dam ekhono pore ache tale 0000 kato ei durake gun jodi kore di tale ekhane to 0 hobe tale 48 into 87 amake gun korte hobe to 48 into 87 jodi ami gun kori তাহলে তোমরা গুণটা করবে আমি গুণটা করে দিচ্ছি এখানে 41760 দাঁড়াবে কিন্তু এর উপর আমি আবার ছাড় দিয়ে সেই দামটাকে করব কত না 39672 তাহলে ছাড় দিলাম কত টাকা 2 এর পরে 8 10 1 এলো 7 এর 8 এর পরে 8 16 6 এর 7 7 মিলে গেল 0 2088 টাকা তো 2088 টাকা ছাড় দিলাম কার উপরে 41760 টাকার উপরে ইনটু 100% তাহলে আমাদের যে নেক্সট যেটা মানে দ্বিতীয়বার যে ছাড়টা দিয়েছি তার পার্সেন্টেজ বেরিয়ে যাবে তো এটা দিয়ে আমি কিভাবে করতে পারি একটা জিরো কাটো 2088 দিয়ে কাটলে একেবারে দুইয়ে কাটা চলে যাবে দুই দিয়ে 10 কে কাটলে 5 অর্থাৎ 5% অর্থাৎ নেক্সট যেটা ডিসকাউন্ট সেটা হচ্ছে কত 5% পরবর্তী প্রশ্ন দেখো 64 নাম্বার হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু কি দেওয়া আছে দেওয়া আছে রুট ওভার 144 ইনটু রুট ওভার 36 লেস দ্যান কিউব রুট অফ 125 কিউব রুট অফ 125 ইনটু স্কোয়ার রুট অফ 121 সিমিলারলি নিচে একটা দেওয়া আছে তো কোনটা ট্রু দেখি রুট ওভার 144 মানে কত 12 ইনটু রুট ওভার 36 মানে কত 6 দেওয়া আছে লেস দ্যান কিউব রুট অফ 125 মানে 5 পাঁচের কিউব করলে 125 হয় কিউব রুট করলে 5 হবে 11 এর বর্গ 121 এর বর্গমূল হচ্ছে 11 তার মানে দাঁড়ালো কি 12 6 72 লেস দ্যান 55 যেটা ভুল 72 55 থেকে ছোট নয় পরেরটা চেক করি 324 এর বর্গমূল 18 প্লাস 49 এর বর্গমূল 7 গ্রেটার দ্যান 216 এর কিউব রুট মানে 6 ইনটু 9 এর মানে বর্গমূল মানে 3 অর্থাৎ কি দাঁড়াচ্ছে 18 আর সাথে 25 গ্রেটার দ্যান 6 3 18 অর্থাৎ এটা ট্রু তাহলে অ্যান্সার কি হবে অনলি ট্রু কোনটা ট্রু অনলি ট্রু দুই নাম্বারটা হচ্ছে শুধু ট্রু 65 নাম্বার পাইপ এক্স ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স পাইপ এক্স একটা ট্যাঙ্কে 20 আওয়ারে ফিল করতে পারে পাইপ ওয়াই সেই ট্যাঙ্কটিকে 35 ঘন্টায় ফিল করতে পারে ওকে তাহলে দেখো আমি এখান থেকে বের করি টোটাল এফিস মানে টোটাল ওয়ার্ক বের করব তাহলে 140 তাহলে 20 দিয়ে ভাগ দিলে 7 আর 35 দিয়ে করলে আমাদের হচ্ছে 4 140 কি 20 আর 35 এর লসাগু এবার তাহলে দেখো এবার বলছে বোথ দি পাইপস আর ওপেনড অন অল্টারনেট আওয়ার্স দুটো পাইপকে অল্টারনেটে আওয়ার্সে চালু করা হয় তার অর্থ কি প্রথম একটা পাইপ এক ঘন্টা কাজ করে সেটাকে বন্ধ করে দিয়ে দ্বিতীয় পাইপটাকে আবার এক ঘন্টা কাজ করানো হয় আবার সেটাকে বন্ধ করে আবার একটা পাইপকে কাজ করানো হয় এইভাবে অল্টারনেটে কাজ করে আর পাইপ ওয়াইকে প্রথমে খোলা হয় তাহলে কতক্ষণ পরে ট্যাঙ্কটা ফুল হবে তাহলে পাইপ ওয়াইকে খোলা হলো সে এক ঘন্টা ফিল করবে তারপর তাকে বন্ধ করে দিয়ে এক্সকে খুলবো এক্স আবার এক ঘন্টা ফিল করবে এইভাবে এই প্রসেসটা রিপিট হতে থাকবে তাহলে দেখো ওয়াই এক ঘন্টাতে কতটা ফিল করবে 4 ইউনিট কারণ তার এফিসিয়েন্সি 4 আর এক্সের এফিসিয়েন্সি 7 অর্থাৎ পরবর্তী এক ঘন্টায় এক্স ফিল করবে 7 ইউনিট তার মানে আলটিমেটলি 2 ঘন্টাতে কতটা ফিল হচ্ছে 11 ইউনিট তাহলে 2 ঘন্টায় ফিল হয়ে যাচ্ছে 11 ইউনিট মোট ফিল করতে হবে 140 তাহলে 140কে 11 দিয়ে ভাগ দাও যেটা ভাগশেষ নয় ভাগফল থাকবে কত 11 এককে 11 11 তিনে 33 ওকে 11 এক আচ্ছা সরি 11 এককে 11 11 দুনা 22 তাহলে 8 ভাগশেষ থাকবে ওকে অর্থাৎ 12 12 ইনটু 13 অর্থাৎ 132 ইউনিট কিন্তু তারা ফিল করে দেবে কতক্ষণে 24 ঘন্টায় আসলে বুঝতে পারছো আশা করি এরকম মোট কটা পেয়ার হবে দুজন মিলে 2 ঘন্টাতে ফিল করে 11 ইউনিট তাহলে 132 ইউনিট ফিল করবে কতক্ষণে 12টা পেয়ার অর্থাৎ 12 দুনা মোট 24 ঘন্টাতে তারা 132 ইউনিট ফিল করবে এখনও 8 ইউনিট বাকি আছে এই 8 ইউনিটের মধ্যে এই 24 ঘন্টার পরে 25 নম্বর ঘন্টায় গিয়ে কে কাজ করবে বলো ওয়াই কাজ করবে কারণ শুরু হচ্ছে ওয়াইকে দিয়ে তাহলে ওয়াই 25 নম্বর ঘন্টাতে আরও 4 ইউনিট ফিল করে দেবে তাহলে 4 ইউনিট আরও ফিল করে দিল তাহলে বাঁচলো 4 ইউনিট আর মোট কতক্ষণ সময় হলো 25 ঘন্টা তাহলে 25 ঘন্টায় এখনও অবধি আমাদের 136 ইউনিট ফিল হয়ে গেছে বাকি 4 ইউনিট পড়ে আছে এই বাকি 4 ইউনিটকে ফিল করবে এক্স ফিল করবে এক্সের এফিসিয়েন্সি কত 7 তাহলে 7 দিয়ে ভাগ দিব অর্থাৎ 25 পূর্ণ 4/7 ঘন্টা মোট টাইম আমার লাগছে যেটাকে আমি যদি গুণ করে দিই তাহলে 25 সাথে কত 175 আর 4 179/7 ঘন্টা টোটাল সময় লাগবে একটু
টিপিক্যাল আছে, একবারে না বুঝলে দুবার দেখো, তিনবার দেখো, ঠিক তোমরা এখান থেকে বুঝতে এটা পারবে। 66 নম্বর, এ ট্রেন ইজ মুভিং অ্যাট দি স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার, আফটার হাউ মেনি সেকেন্ডস ইট উইল টেক টু কভার এ ডিস্টেন্স অফ 450 মিটার, 450 মিটার ক্রস করতে কত সময় নেবে, স্পিড 54। তাহলে খুবই ইজি, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স 450 মিটার আর স্পিড দেওয়া আছে 54, কিন্তু স্পিডটাকে কিলোমিটার পার আওয়ার আছে, যেটাকে মিটার পার সেকেন্ড করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ দেবো। তো 5/18 যেহেতু গুণ দিচ্ছি, তাহলে 18টা উল্টে উপরে চলে যাবে, তাহলে 18 × 3 = 54, 3 আর 15 = 45 দিয়ে কাটলে 5 × 3 = 15 দিয়ে কাটলে 15 × 3 = 45, 30 আমাদের আসবে উত্তর, কত আসবে 30। তো কারেক্ট অ্যান্সার এর কত 30, তাহলে 30 সেকেন্ড সে সময় নেবে। 67 নম্বর দেখো, আমাদের আছে ডিআই বা ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা সিজিএলের জন্য, সিএইচএসএল পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে একটু ঝাপসা আছে ছবিটা, আমি নেক্সট ভিডিও থেকে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, আমি বলে বলে তোমাদের দিচ্ছি। এখানে একটা বার গ্রাফ দেওয়া আছে যেখানে অ্যাভারেজ সায়েন্স মার্কস দেওয়া আছে, কি ডিভিশন দেওয়া আছে, যে এ ডিভিশন, বি ডিভিশন, সি ডিভিশন, ডি ডিভিশন। ওকে, দি বারগ্রাফ শোজ অ্যাভারেজ মার্কস স্কোর্ড ইন এ 100 মার্কস সায়েন্স এক্সাম বাই 7 স্টুডেন্টস অফ 7 ডিভিশনস অফ স্ট্যান্ডার্ড এক্স, ক্লাস এক্সের যে মোট ডিভিশন বা সেকশন বলতে পারো, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, এরকম মোট জি সেকশন অফ দি 7টা সেকশনের যারা ছাত্র আছে, তারা 100-এর মধ্যে কত কত মার্কস পেয়েছে সেগুলো আমাদেরকে দেওয়া আছে, প্রতিটা সেকশনের অ্যাভারেজ মার্কস। অর্থাৎ এ সেকশনে যতই ছাত্র থাকুক না কেন, তার অ্যাভারেজ মার্কস কত, 75, বি সেকশনের অ্যাভারেজ মার্কস 65, সি সেকশনের 80, ডি সেকশনের 60, ই সেকশনের 75, এফ সেকশনের 45 আর জি সেকশনের 50। এবার কোশ্চেন করেছে হুইচ ডিভিশন স্কোর্ড দি সেকেন্ড লোয়েস্ট মার্ক, সবথেকে সেকেন্ড লোয়েস্ট মার্ক কোন সেকশনটা করেছে। তো এই কোশ্চেনটার উত্তর করার জন্য আমাদের জাস্ট চোখে তাকাতে হবে বারগ্রাফে, যে ভ্যালুগুলো কত, সবথেকে সেকেন্ড লোয়েস্ট ভ্যালু কোনটা। তো সবথেকে লোয়েস্ট ভ্যালু 45, তারপরে আছে 50, তাহলে সবথেকে সেকেন্ড লোয়েস্ট ভ্যালু হচ্ছে 50, অর্থাৎ জি সেকশন, তাহলে এর অ্যান্সার কী হলো, জি। পরবর্তী কোশ্চেন দেখো একই ডিআইয়ের ওপর, হোয়াট ইজ দি রেশিও অফ অ্যাভারেজ মার্কস স্কোর্ড বাই ডিভিশন ডি টু ডিভিশন এ, ডিভিশন ডি আর ডিভিশন এ, হোয়াট ইজ দি রেশিও অফ অ্যাভারেজ মার্কস, ডিভিশন ডি আর ডিভিশন এ এর অ্যাভারেজ মার্কসের রেশিও কত। তো ডিভিশন ডি এর হচ্ছে 60 আর ডিভিশন এর হচ্ছে 75, তাহলে 60:75, 15 দিয়ে করলে 15×4=60, 15×5=75, অর্থাৎ 4:5 হচ্ছে রেশিও। মার্কস অফ ডিভিশন এফ ওয়ার লেসার দ্যান দ্যাট অফ ডিভিশন সি, ডিভিশন এফ এর মার্ক ডিভিশন সি এর মার্কের থেকে কত পার্সেন্ট কম, এটাই দেওয়া আছে, সি এর থেকে কত পার্সেন্ট কম, সি মাইনাস এফ বাই সি, কার থেকে কম, সি এর থেকে কম, তাই নিচে সি। তাহলে সি এর মার্কস কত, সি এর মার্কস হচ্ছে 80, আর হচ্ছে এফ এর মার্কস কত, এফ এর মার্কস হচ্ছে 45, তাহলে 80-45 ÷80 × 100%। ওকে, তাহলে কাটাকাটি যদি করা যায় তাহলে কত, 35 আসবে উপরে, 35/80 × 100%, তাহলে 5×7=35, 5×16=80, 4×4=16, 4×25=100, 25×7 কত হচ্ছে 175/4, তাহলে এটাকে যদি ভাগ দেওয়া যায় কত হবে, 4×4=16, 4×3=12, 43 পয়েন্ট সামথিং। তো এখানে উত্তরে একটাই 43 পয়েন্ট সামথিং আছে, তাহলে সেটাই উত্তর হবে, 43.75% অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এখানে আই থিঙ্ক কোশ্চেনের নাম্বারগুলো আমাদের একটু মিসিং হয়েছে, 67-এর পরে এটা আমার 68 নম্বর কোশ্চেন হবে, এটা 69 এবং এটা হবে 70 নম্বর কোশ্চেন। ওকে, ইফ অল দি স্টুডেন্টস অফ ডিভিশন এ lost 5 marks each for indiscipline, then their new average marks would decrease by how much? Class A-র প্রত্যেকে যদি 5 mark করে লুজ করে, এবার প্রত্যেকে 5 mark করে লুজ করা মানে অ্যাভারেজ 5 মার্কস কমে যাওয়া, আগে কত ছিল 75, এটা হচ্ছে 75, তো 75-এর মধ্যে 5 মার্কস কমলো মানে কত পার্সেন্ট নাম্বার কমলো সেটা আমাদের বলেছে, তাহলে 5 মার্কস কমলো কার মধ্যে, 75-এর মধ্যে, ইনটু 100%, তাহলে 5 দিয়ে কাটলে 15, 15 যদি করি, 5×3=15, 5×20=100, তাহলে 20/3 অর্থাৎ 6.67% আমাদের দাঁড়াচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 71, ইফ দি লেন্থ অফ ওয়ান সাইড অ্যান্ড দি ডায়াগোনাল অফ রেক্টাঙ্গেল আর 7 সেন্টিমিটার অ্যান্ড 25 সেন্টিমিটার, দেন ফাইন্ড ইস পেরিমিটার, একটা রেক্টাঙ্গেলের যে কোনো একটা সাইড সেটা 7 সেন্টিমিটার এবং একটা ডায়াগোনালের লেন্থ 25 দেওয়া আছে, তাহলে তার পেরিমিটার কত। তাহলে দেখো,
যেহেতু রেক্ট্যাঙ্গেল এটা 90 ডিগ্রি কোণ, সমকোণী ত্রিভুজ, এটা লম্ব বলতে পারো, এটা অতিভুজ বলতে পারো, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? সেটা হবে কি 25-এর স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব বা ভূমি যাই বলো তার স্কোয়ার। তাহলে 25-এর স্কোয়ার 625, তার থেকে 49 বাদ দিলে 576, 576কে লেখা যায় 24-এর স্কোয়ার, অর্থাৎ অপর যে সাইড সেটা হচ্ছে 24। তাহলে আমি লেন্থ পেলাম 24, ব্রেথ পেলাম 7, তাহলে তার পেরিমিটার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 24 আর 7 31 ইন্টু 2 হচ্ছে 62, কত 62 হচ্ছে তার পেরিমিটার ইন সেন্টিমিটার। 72 নম্বর কোশ্চেন কি আছে, ইফ এ রেগুলার পলিগন হ্যাজ 5 সাইডস দেন দি মেজার অফ ইস ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান মেজার অফ ইস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে আমরা পলিগন করেছিলাম, পলিগনের ক্ষেত্রে আমরা যদি জানি যে বাহুর মান যদি দেওয়া থাকে 5, কটা বাহু 5, 5টা বাহু, এন আমরা জানি বাহুর, বাহুর সংখ্যাকে প্রকাশ করি আমরা এন দিয়ে, এন এর মান 5, তাহলে আমরা একটা বহিঃকোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেলের মান কীভাবে বের করব? আমরা জানি 360 ডিগ্রিকে ডিভাইড করতে হয় বাহুর সংখ্যা দিয়ে, তাহলে একটা বহিঃকোণের মান বেরোয়, তাহলে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা 5, তাহলে 5 × 7 = 35, 5 × 2 = 10, 72 ডিগ্রি হলো একটা বহিঃকোণ। আর আমরা এটাও জানি যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল প্লাস ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে অন্তঃকোণ = 180 ডিগ্রি, তাহলে এখান থেকে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি মাইনাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অর্থাৎ 72 ডিগ্রি অর্থাৎ 108 ডিগ্রি। তাহলে একটা অন্তঃকোণের মান 108 ডিগ্রি এবং একটা বহিঃকোণের মান 72 ডিগ্রি, আর আমার কাছে চেয়েছে যে তার যে অন্তঃকোণ সেটা বহিঃকোণের থেকে কত বড়, কত বেশি। তাহলে কীভাবে বেরোবে, 108 ডিগ্রির থেকে 72 ডিগ্রিকে বিয়োগ করো, 36 ডিগ্রি উত্তর পাবো, অর্থাৎ 36 ডিগ্রি বেশি অন্তকোণ বহিকোণের থেকে একটা পলিগন যার বাহুর দৈর্ঘ্য 5, অবভিয়াসলি সেটা রেগুলার পলিগন বা সুষম বহুভুজ। 73 নম্বর কোশ্চেন, ফাইন দি ভলিউম অফ এ কিউব অফ সাইড 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার যে বাহু বিশিষ্ট একটা ঘনকের আয়তন কত? ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি বাহু কিউব অর্থাৎ 3.5 তার হোল কিউব, তাহলে কাজ শুধু আমাদের এটাকে বের করা মান। তো আমি এক কাজ করতে পারি, আমি কিউব না বের করে 35/10 করে নিলাম, মানে দশমিক তুললে তো 10 আসবে নিচে, তাহলে 5 × 2 = 10, 5 × 7 = 35, তাহলে 7-এর কিউব মানে 343 আর 2-এর কিউব মানে 8, তো 8 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 8 × 4 = 32, প্রথমেই পেলাম 4, অপশানে দেখো একমাত্র স্টার্টিং এটাই 4 আছে, তাহলে এটাকে আমি এখানে উত্তর করে দিতে পারি পরীক্ষাতে, বাট যদি শিওর হতে চাই তাহলে ভাগ করে নিই, কোনো অসুবিধা নেই, 8 × 4 = 32, হাতে 2 থাকবে 23 হবে, ঠিক, তাহলে 23 হলে 8 × 2 = 16 হলো, ঠিক, তাহলে আমি আবারও শিওর হয়ে গেলাম যে মিলেই যাচ্ছে, তো আলটিমেটলি ভাগ যদি করো তাহলে তোমাদের 42.875 দাঁড়াবে, 42.875 অ্যান্সার। নেক্সট কোশ্চেন 74, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট ওয়াই, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড হচ্ছে ওয়াইতে সমকোণ, এক্স ওয়াই জেড যার ওয়াই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এম অফ এক্স মানে মেজার অফ এক্স 60 ডিগ্রি, এক্স কোণের মান 60 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 60, তার মানে নিশ্চয়ই এই কোণটা 30 ডিগ্রি, তাহলে আমাকে বের করতে বলেছে সেক জেড প্লাস 2/√3। ত্রিকোণমিতির কোশ্চেন, ত্রিকোণমিতি যখন আসবে তখন এগুলো আমরা ডিটেলসে করবো, এখন সলিউশন শুরু দেখে যাই, আমি বুঝিয়ে দিচ্ছি যতটা সম্ভব। সেক জেড, জেড কোণের সাপেক্ষে সেকের মান কত হবে? তো কস থিটার মান হচ্ছে আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনাস, ঠিক আছে, কস থিটা মানে ভূমি বায়ু ত্রিভুজ আর সেক থিটা তার পুরোপুরি উল্টা হয়। এবার কস 30 জেড কোণ, তাহলে কস জেড এর মান হবে কত? কস জেড এর মান মানে কি, কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এগুলো মুখস্থ রাখতে হয়, কস 30 ডিগ্রির মান √3/2, তাহলে সেক 30 ডিগ্রি তার পুরোপুরি উল্টো অর্থাৎ 2/√3 হবে, আর এটাও হবে 2/√3, তাহলে যোগ করে দিলে 4/√3 হবে, লসাগু করলে অ্যান্সার 4/√3। লাস্ট কোশ্চেন 75 নম্বর কোশ্চেন, দেখো ইন ট্রায়াঙ্গেল UVW, আবার একটা সমকোণী ত্রিভুজ আমাকে দেওয়া আছে UVW যার ভি কোণ আমাকে 90 ডিগ্রি বলা আছে এখানে, তাহলে ভি কোণ আমার 90 ডিগ্রি, আর বলা হচ্ছে ট্যান ইউ, এই কোণের ট্যানের মান 12/5। এবার দেখো ট্যান ইউ মানে হচ্ছে ট্যান মানে লম্ব বাই ভূমি অর্থাৎ হাইট বাই বেস, ঠিক আছে, বা পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে যদি মনে করো একটু ঘুরিয়ে ছবিটাকে ভাবার চেষ্টা করো, এই কোণের সাপেক্ষে লম্ব মানে কি, লম্ব মনে রাখবে সবসময় কোণের থেকে একদম বিপরীতে যে বাহু থাকে সেটা লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব এটা, তাহলে লম্ব এটাকে আমি 12 বলতে পারি, 12 ইউনিট, এটা কিন্তু 12 মান নয়, 12 ইউনিট, এটা 12, এটা 5 ইউনিট, তাহলে এটা যদি 12 ইউনিট হয় আর এটা যদি 5 ইউনিট হয়, তাহলে পাইথাগোরাস দিয়ে যদি আমরা ফর্মুলা বের করি তাহলে এটা 13 ইউনিট বেরোবে, ইউনিট, এখনও বলছি সেন্টিমিটার নয় ইউনিট, কিন্তু আমাকে বলছে ইউভির মান হচ্ছে 10, ইউ
ভি, এই বাহুর মান 10, কিন্তু আমরা দেখছি সেই বাহুর মান 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিটের মানই হচ্ছে 10 সেন্টিমিটার। 5 ইউনিট মানে 10 সেন্টিমিটার, অর্থাৎ 1 ইউনিট মানে 2 সেন্টিমিটার, এটার মান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে এটা হবে 26 সেন্টিমিটার, আর এটা হবে 12 দুনা 24 সেন্টিমিটার। আমাদের কাছে ভিডাব্লিউর মান চেয়েছে, ভিডাব্লিউর মান চেয়েছে কত, 24 সেন্টিমিটার হবে এটা উত্তর। তো এই 75টা কোশ্চেন ছিল, সরি 75টা নয়, 25টা কোশ্চেন ছিল যেটা পার্ট ওয়ান। এখানে আমি এই পরীক্ষাটা আই থিঙ্ক যত সম্ভব 14ই মার্চে হয়েছিল, পরীক্ষা 14ই মার্চ 2018-তে। তো সেটা আমি এখানে তোমাদের সাথে আর সেই কবে হয়েছিল সেগুলো মেনশন করছি না, পরপর সেট ওয়াইজ মনে রাখবে, পেপার ওয়ান বা পেপার টু বা সেট ওয়ান সেট টু করে আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করে যাচ্ছি। ওকে, তো এটা গেল পেপার ওয়ান বা সেট ওয়ান যাই বলো, এবার মোট 73টার কাছাকাছি সেট ছিল, তার সলিউশনসগুলো আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করতে থাকবো। ওকে, তো এটা পেপার ওয়ান ছিল, এরপরে পরেরটা পেপার টু পেপার থ্রি, এইভাবে করে চলতে থাকবে। মোট 70 কি 73টা পেপার এসেছিলো, সবগুলো আমি প্রোভাইড করবো। যদি সেই সবগুলো সলিউশনস তোমরা ভালো করে ফলো করো, খালি ডেইলি আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি প্রতিদিন, না হলেও উইকের 3 থেকে 4টে। তো সেই উইকের 3 থেকে 4টে ভিডিও যদি হয় তোমরা দেখো, ধীরে ধীরে তোমাদের থেকে যদি আমি রেসপন্স অবভিয়াসলি ভালো পাই তাহলে কিন্তু এটার ফ্রিকোয়েন্সি বাড়বে। তো যে ভিডিওতে আমি রেসপন্স একটু বেশি পাবো সেটার ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি একটু বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। তো তোমরা যদি রেসপন্স পাই তোমরা ভিডিওগুলোকে দেখো, ফিডব্যাক দাও, তাহলে সেই ধীরে ধীরে এটার পরিমাণটাকে বাড়াবো, এতে পরে তোমাদেরও হেল্প হবে এবং আমারও হেল্প হবে। এই কোশ্চেন্সগুলো সিএসএসএল সিজিএল মোটামুটি একই রকমই কোশ্চেন্স থাকে। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে, এই কোশ্চেনের সলিউশনগুলো তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম ডাউট থাকলে সেটা তোমরা জানাতে পারো। আমি টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করবে সেটা মাস্ট, বারবার বলছি, কারণ ফেসবুক পেজ যে কোনো মুহূর্তে কোনো সময় বন্ধ হলেও হতে পারে, কারণ ফেসবুক পেজে আমি তেমন একটা অ্যাক্টিভ থাকি না। বাট টেলিগ্রাম .me/smartmaths এই লিঙ্কে কিন্তু তোমরা জয়েন অবভিয়াসলি করো, তাহলে কিন্তু আপডেটসগুলো পেতে থাকবে, আমি সেখানে যেগুলো শেয়ার করবো লিঙ্ক পিডিএফের বা এক্সট্রা। তো এর যে ফুল কোশ্চেন পেপার, অর্থাৎ যে 73টা সেট আই থিঙ্ক ছিল সব টোটাল 2017 পোর্টাল কোশ্চেন পেপারের যে লিঙ্ক, পিডিএফের লিঙ্ক, সেই পিডিএফের লিঙ্কটা আমি টেলিগ্রামে তোমাদের শেয়ার করবো, যতদূর সম্ভব এই ডিসক্রিপশনে সেই লিঙ্ক দেবো না, সেটা আমি তোমাদেরকে টেলিগ্রামে পুরো পিডিএফটাই শেয়ার করার চেষ্টা করবো, সেখান থেকে পিডিএফটাকে ডিরেক্ট ডাউনলোড তোমরা করে নিতে পারবে। তাহলে তোমাদের কাছে কোশ্চেন্সগুলো থাকলে সেখান থেকে আগে নিজেও চেষ্টা করতে পারো, যারা প্র্যাকটিস করছো পরীক্ষা দেবে সিএইচএসএল, ফর্ম কিছুদিনের মধ্যে বেরোবে, আর সিএইচএসএল এগুলো কোশ্চেন করলে সিজিএল প্রিলিমিনারি রেলওয়ে আপকামিং বড় একটা হিউজ ভ্যাকেন্সি, সেখানেও তোমাদের কিন্তু হেল্প হবে। তো কেমন লাগলো ভিডিওটা ফিডব্যাকের থ্রুতে অবভিয়াসলি জানিও, বাকিদের সাথে শেয়ার করলো পারলে, ওকে, কারণ চ্যানেল যত গ্রো হবে আমি আরও বেশি মোটিভেশন পাবো এবং তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে সমর্থ হবো। নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।